আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ঘরবাড়ি, আপনার শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো নির্দিষ্ট রাস্তা আপনি গুগল ম্যাপে অ্যাড করতে চান, যাতে করে আপনার ক্লায়েন্ট অথবা আপনার বন্ধুবান্ধব যে কেউ গুগলে সার্চ করলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি অথবা আপনার বাড়িটি খুব সহজে খুঁজে পান? তাহলে অনুরোধ করব এই ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজে আপনি আপনার নির্দিষ্ট প্রতিষ্ঠানটি অথবা বাড়িটি অথবা রাস্তাটি গুগল ম্যাপে খুব সহজে যুক্ত করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। গুগল ম্যাপে কোনো কিছু যুক্ত করার আগে প্রথমে যে জিনিসটা আপনার থাকতে হবে সেটি হলো একটি গুগল অ্যাকাউন্ট অথবা একটি জিমেল অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। যদি আপনি জিমেল অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটি না জানেন তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটি আপনি দেখে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যাদের অলরেডি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো লেটস গেট স্টার্টেড। তাহলে প্রথমে যে জিনিসটি করতে হবে সেটি হলো যে আমাদের গুগল ম্যাপস অ্যাপটি আছে কিনা সেটি আমাদেরকে এনশিওর করতে হবে। আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমাদের সকলের মোবাইলে গুগল ম্যাপস অ্যাপটি থাকে, যদি না থাকে জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে গুগল ম্যাপস লিখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো আমার এখানে যেহেতু আছে ম্যাপস অ্যাপে আমি ট্যাপ করলাম, ট্যাপ করার পর আমি এখানে চারটি অপশান দেখতে পাচ্ছি, এক্সপ্লোর, গো, সেট, কন্ট্রিবিউট, আপডেট। স্যার জাস্ট আমি কন্ট্রিবিউটে ক্লিক করলাম। আমি কন্ট্রিবিউটে যখন ক্লিক করলাম তখন আমার সামনে আরও চারটি অপশান আসছে, অ্যাডিট ম্যাপ, অ্যাড প্লেস, রাইট রিভিউ, অ্যাড ফটো। জাস্ট আমি অ্যাড প্লেসে যাব, যেহেতু আমি নতুন একটি প্লেস অ্যাড করব, অ্যাড প্লেস। তাহলে ফার্স্ট ওয়ান যেটি আমাকে অ্যাড করতে হবে সেটি হল যে নেম। আমি যেটি অ্যাড করতে চাচ্ছি আমি একটি ফার্মেসিকে অ্যাড করব, সো আমি এখানে ফার্মেসির নামটি অলরেডি কপি করে রেখেছি, নূরজাহান ফার্মেসি, মাস্টার কলেজ, নাসিরাবাদ, চট্টগ্রাম। কোন ক্যাটাগরিটি, ক্যাটাগরিটা আসলে আপনি খুব সতর্কতার সাথে দেবেন, কারণ এটির উপরে ডিপেন্ড করে যখন সার্চ করবে সেটি খুঁজে দেবে। সো আমরা ক্যাটাগরিতে যাব, সো ক্যাটাগরিতে এটি যেহেতু একটি শপিং, মানে এখান থেকে মানুষ কিছু বাই করবে, সো শপিংয়ে ক্লিক করলাম। তাহলে এটি কী ধরনের প্রতিষ্ঠান, ফার্মেসি, জাস্ট আমরা ফার্মেসিতে ট্যাপ করলাম। এবার আমরা আপডেট লোকেশান অন ম্যাপ, জাস্ট এখানে আমরা ক্লিক করব, আপডেট লোকেশানে আমরা গেলাম। তাহলে আমরা যাওয়ার পর জাস্ট আমার অবস্থানটি এইটি, আমি এখন এইখানে আছি যেখানে ফার্মেসিটি, জাস্ট এটি হলো এই যে এই পাশে, জাস্ট রাস্তার এই পাশে। তাহলে যেখানে ফার্মেসিটি আছে জাস্ট আমি সেখানে এটিকে, এই যে লাল যে জিনিসটি আছে যেখানে আপনি যেটিকে অ্যাড করতে চান জাস্ট ওইখানে এটি রেখে দেবেন। জাস্ট এই যে কামরুল ঝাল বিতানের অপোজিটে এই ফার্মেসিটি, জাস্ট এখানে রাইট কর্নার যে ওকে বাটনটি আছে জাস্ট ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করলাম আমরা, ওকেতে ট্যাপ করার পর এখানে একটি অপশান আছে অ্যাড ফোন, আওয়ার্স, ওয়েবসাইট, ওপেনিং ডেট, অ্যাড ফটো, জাস্ট এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখানে অ্যাড আওয়ার্স, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওপেনিং ডেট, জাস্ট অ্যাড আওয়ার্সে যাব আমরা, যেটি সপ্তাহে 7 দিনে খোলা থাকে। কখন থেকে খোলা থাকে কখন বন্ধ হয় সেটি আপনাকে কনফার্ম করে দিতে হবে, এখানে আপনি যদি জানেন জাস্ট এখানে আমরা এটিকে কনফার্ম করে দিচ্ছি। সো এটি সকাল 8টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে, তাহলে সকাল 8টা ITM সেট করলাম। তাহলে বিকেল, সরি এটি রাত 11টা অবধি খোলা থাকে। সেভে ক্লিক করবেন, জাস্ট প্রত্যেকটিকে আপনি সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করবেন। তাহলে আমরা সবগুলো ডেতেই টাইমটি সেট করে দিলাম। জাস্ট এখানে যদি আপনার কোনো ছবি তোলা থাকে অবশ্যই ছবিগুলো দিয়ে দেবেন। আমি এখানে ওই ফার্মেসির কয়েকটি ছবি তুলে রেখেছি এবং রাস্তার কয়েকটা ছবি তুলে রেখেছি। কীভাবে আসবে, জাস্ট অ্যাডে যাব আমি। তাহলে অ্যাডে যাওয়ার পরে যে ফার্মেসি, ফার্মেসি নূরজাহান ফার্মেসি, জাস্ট এটা ডানের একটা বামের একটা ছবি এখানে তুলে রেখেছি আমি। জাস্ট এই যে ডান কোনার যে ডান অপশানটি আছে ডানে ক্লিক করলাম আমরা, ডানে ক্লিক করার পর এখানে আবার ডান অপশানটি আছে জাস্ট ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এখানে ফোন নাম্বারটি দিতে পারেন, তো যার এই দোকানটি তার ফোন নাম্বারটি আমি কালেক্ট করেছি অলরেডি। হ্যাঁ, যদি আপনার কাছে ফোন নাম্বারটি থাকে তো অবশ্যই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। জাস্ট এখানে দেখেন ডান কোনা যে निर्देशिकाटा आछे ओइटार मध्य आपनि जस्ट टैप करबेन। एटाते टैप करलाम ताहले एटा आमार हये गेल। एबार आमि एखाने क्रस जे चिह्नटी आछे एखाने थैंक्स फर शेयरिंग एंड हेल्पिंग अदार्स ऑन गुगल मैप्स आमरा क्रसे क्लिक करलाम। आमरा आपडेट्से आसबो। जस्ट आपडेट्से एसे आमरा देखबो जे कोनो नोटिफिकेशन दियेछे किना आमादेरके। तो आमरा एखाने देखते पाচ্ছি फर यू नोटिफिकेशन যদি কোনো নোটিফিকেশন না দেয় তাহলে আমাদের একটা মেইল দিবে আমরা মেইলে ডিটেইলস দেখতে পাবো। সো আমি নোটিফিকেশনে যাব নোটিফিকেশনে গেলাম নোটিফিকেশনে গিয়ে দেখলাম যে আমাকে এখানে কোনো নোটিফিকেশন দেয়নি। সো আমি মেইল চেক করব যে আমার মেইলে কোনো নোটিফিকেশন আসছে কিনা এটি অ্যাড হওয়ার জন্য। আমি এখানে দেখতে পাচ্ছি যে নূরজাহান ফার্মেসি নামে একটা মেইল আসছে আমার এখানে গুগল ম্যাপস। হ্যাঁ এখানে আমাকে বলছে থ্যাঙ্কস ফর এডিটিং নূরজাহান ফার্মেসি মাস্টার কলোনি নাসিরাবাদ চট্টগ্রাম। तो এখানে আমরা একটু নিচে যাচ্ছি জাস্ট এটা ইন রিভিউতে রাখছে। ঠিক আছে যখন ওরা অ্যাড করবে তখন আপনাকে মেইল দিয়ে জানিয়ে দিবে। তো এটি আসলে অ্যাড হওয়ার জন্য মিনিমাম আপনার 24 আওয়ার্স আর ম্যাক্সিমাম 70 ডেজ লাগতে পারে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনার এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।